হ্যালো বন্ধুরা, আমি কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেটাই আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু ওখানেই অনেক ভাই কমেন্ট করছে, ভাই আমি এই বাজে অভ্যাস কিভাবে ছাড়ব। আপনি যদি চিন্তায় থাকেন যে এই অভ্যাস কিভাবে ত্যাগ করবেন, আর সব থেকে বড় কথা, আসলে কি এটা ভালো না খারাপ, এইসব প্রশ্ন আপনার মনে কখনো না কখনো ঘুরপাক করেছে। এই চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড হয় সব থেকে বেশি মাস্টারবেশনকে নিয়ে কমেন্ট আসে, আজ আমি কিভাবে ছাড়ব, আমি এটা করছি কাজ হচ্ছে না, অনেক রকম প্রশ্ন আসে আপনাদের। সব প্রশ্নের উত্তর আজ আমি আপনাকে দেব, যেটি আপনাকে ইউটিউবে কেউ বলে থাকবে না। ওই উপায় আমি আপনাকে বলবো, ওই জিনিস আমি আপনাকে বলবো যেটি আপনি সহজভাবে বুঝতে পারবেন, ফিউচারে কি করবেন, এখন কিভাবে থাকবেন। এবার দেখুন, এটাও খেয়াল রাখতে হবে আপনাদের যে আপনারা অনেক রকম এমন জিনিস খেয়ে ফেলেন, অনেক রকম এমন ফুডসও খান যেটা থেকে আপনার এনার্জি বাড়ে, আর এনার্জি বাড়ার কারণে আপনি ওই কাজ করে ফেলেন। তো নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে নিজের মাইন্ডের সাথে খেলবেন সব বলতে চলেছি। পাঁচটি টিপস দেবো আমি আপনাদের, এই পাঁচটি টিপস আপনার জীবন পরিবর্তন করে দেবে। তাহলে এসে যাই আমাদের প্রথম টিপে। সবার প্রথমে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনাকে আপনার মাইন্ডের সাথে ট্রিক্স খেলতে হবে। যখন আপনার মাইন্ড আপনাকে বলবে ওটি করতে, তখন আপনার মাইন্ডকে ডাইভার্ট করে দিন, ব্যস্ত করে দিন অন্য কাজে। আর মনে রাখবেন, আপনাকে পুরোপুরিভাবে ছাড়ার দরকার নেই। পুরোপুরিভাবে না ছাড়ার মানে হলো, অনেক ধরনের রিসার্চ হয়েছে যেখানে এটা পাওয়া গিয়েছে যে কোনো জিনিসকে যদি আমরা এটা ভেবে নিই যে আমাদের ছাড়তে হবে, তাহলে ওটি আমরা কখনোই ছাড়তে পারি না। আর যতক্ষণ আমাদের উইল পাওয়ার অনেক স্ট্রং না হয় ততক্ষণ আমরা ওটি করতে পারি না। আর আপনি যদি ওটি করতে না পারেন, নিজেকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে এটাও ওর কারণ যে আপনার উইল পাওয়ার স্ট্রং নয়। তো আপনাকে পুরোপুরিভাবে ছাড়তে হবে না, আপনাকে কন্ট্রোল করতে হবে আগে। কেননা আপনাকে আমি বলে দিই যে 21 দিন মিনিমাম লাগে যে কোনো অভ্যাসকে বানানোয়, আর যে কোনো অভ্যাসকে ছাড়তেও একই সময় লাগে। তো আপনি কীভাবে ভাবছেন যে আপনি একদিনেই এই অভ্যাসকে ছাড়তে পারবেন? আর যদি আপনি অনেক পুরনো, অনেক দিন থেকে এই জিনিস করছেন, তাহলে আপনি একদিনে ছাড়তে পারবেন না, এটা আপনাকে বুঝতে হবে। সবার প্রথমে আপনাকে কি করতে হবে কন্ট্রোল করার জন্য, আর এটাকে শেষ করার জন্য আজ আমি বলতে চলেছি সব থেকে বড় সিক্রেট। আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে ধরে নিন আপনি প্রতিদিন করছেন, তো আপনি কি করবেন, প্রথমে ওটিকে সপ্তাহে ভাঙুন, মানে সপ্তাহে একবার করলেন, তারপর আপনাকে ওটিকে মাসে একবারে আনতে হবে। তো যখন আপনি মাসে একবার করার লেভেলে এসে যাবেন, তখন আপনি এটা বুঝতে পারবেন যে আপনি ওই দিন থেকে ছেড়ে দেওয়ার লেভেলে আছেন, ওই স্তরে আছেন, ছেড়ে দেওয়ার টাইমে চলে গিয়েছেন, আর ওখান থেকেই আপনি এটাকে ছাড়তে পারবেন। ওর সাথে এটাও খেয়াল রাখতে হবে যে অনেক রকম এমন ফুড হয় যেটাকে খেয়ে আপনার শরীরে অনেক বেশি হিট উৎপন্ন হয়, আপনার টেস্টোস্টেরন বাড়ে। তো যখন টেস্টোস্টেরন বাড়ে আর আপনি ওয়ার্কআউট করেন না, তো ওই টেস্টোস্টেরন আপনার ব্রেনকে ভুল দিকে নিয়ে যায়, আর আপনাকে মাস্টারবেশন করায় বাধ্য করে দেয়। তো আপনাকে কোন কোন জিনিস অ্যাভয়েড করতে হবে যদি আপনি ওয়ার্কআউট না করেন? ওয়ার্কআউট যদি করেন তাহলে কোনো সমস্যা নেই, খুবই ভালো জিনিস। ওয়ার্কআউট যদি না করেন তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে পিনাটস মানে বাদাম আপনাকে বেশি মাত্রায় খাওয়া যাবে না, এর সাথেই চিকেন আপনি বেশি মাত্রায় খাবেন না। এই সবগুলির গুণ অনেক বেশি গরম হয়, যেটা আমাদের প্রভাবিত করে, ওই দিকে ঠেলে দেয়, ওই কাজকে করার জন্য বাধ্য করে দেয়। এর সাথে ডিম, অনেক বেশি ডিম আপনাকে খাওয়া যাবে না। এর সাথে ঘি, ঘি খাওয়া অনেক ভালো, আপনার টেস্টোস্টেরন বাড়ায়। কিন্তু যদি আপনি ওয়ার্কআউট না করেন, ঘরে বসে থাকেন, তাহলে ঘি খেলে আপনার ভুল চিন্তাভাবনা, ভুল কাজ করবে মাইন্ড আপনাকে দিয়ে, আর আপনি মাস্টারবেশন করায় বাধ্য হয়ে যাবেন। এরপর নেক্সট ফুড হলো কাঠবাদাম। কাঠবাদামও অনেক বেশি মাত্রায় খাওয়া উচিত নয়, অনেক হাই প্রোটিন হয়, আমাদের বডির জন্য ভালো তো হয়, কিন্তু বেশি মাত্রায় খাওয়া উচিত নয়। যত ফুড আমি আপনাকে বললাম, যদি ব্যায়াম না করেন তাহলে খাবেন না, কেননা এই ফুডসকে খেলে টেস্টোস্টেরন বাড়ে, আর যদি আমরা আমাদের এনার্জি ওয়ার্কআউটে বের করে দিই তাহলে কোনো অসুবিধা হয় না আমাদের বডিতে। কিন্তু যদি ব্যায়াম না করেন তাহলে দ্বিতীয় দিকে এটি চলে যাবে, দ্বিতীয় দিকে আপনার হিট যাবে, যেটা আপনাকে এই জিনিসে ভুল অভ্যাসে পরিণত করবে। আর এটাও খেয়াল রাখবেন যে আমাদের যে নেক্সট টিপ আছে ওতে আমি বলে দিই যে যদি আপনাদের বডিতে এনার্জি অনেক কম থাকে, অনেক সময় থেকে খারাপ কাজে ফেঁসে আছেন আর বেরোতে চান, এনার্জি অনেক কম আপনার বডিতে, ওই এনার্জিকে বাড়াতে চান আবার, তাহলে আপনারা আজ থেকে অশ্বগন্ধার ব্যবহার অবশ্যই করুন। অশ্বগন্ধা কি করে? আমাদের শরীরে হারিয়ে যাওয়া এনার্জিকে আবার ফিরিয়ে আনায় সাহায্য করে। এর জন্য আপনারা ভালো মানের অশ্বগন্ধা পাউডার কিনে 1 চামচ 1 গ্লাস গরম দুধের সাথে মিক্স করে খাবেন, সকালে নাস্তা করার পর আর সন্ধ্যাতেও। এর ফলে হারিয়ে যাওয়া এনার্জি ফিরে আসবে, ধীরে ধীরে সময়ের সাথে আপনি বুঝতে পারবেন। আমি একটা লিংক দিয়েছি, আপনি ওখান থেকে অশ্বগন্ধা কিনতে পারেন বা মার্কেট থেকেও নিতে পারেন। এরপর এসে যাই আমাদের নেক্সট স্টেপে। আমি এটা আপনাদের অনেকবার বলেছি যে যখনই আপনারা রাতের খাবার খাবেন, তো খাবার খাওয়ার মাঝে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পরেই আপনি ঘুমোবেন।
আর যখন আপনারা খাবার খেয়ে রাত্রে সঙ্গে সঙ্গে খাবার খেয়ে শুয়ে পড়েন, এর ফলে আপনাদের পেটে অনেক বেশি প্রেসার পড়ে, আর সাথে আপনাদের যে স্পামের থলি হয় ওতেও প্রেসার পড়ে, আর যে কারণে আপনাদের নাইট ফলের সমস্যা দেখা দেয়। সাথেই আমাদের শরীরে অনেক হিট তৈরি হয়, যেটাই আমাদের বডি স্পামকে বাইরে ফেলতে থাকে, আর এই কারণে আপনার প্রবলেম আরও বেড়ে যায়। তাই রাত্রে যখনই খাবার খাবেন, খাবার খাওয়ার 2-3 ঘন্টা পরেই আপনি বেড়ে যাবেন। আর আজ থেকে যে জিনিস আমি আপনাকে বললাম ওই সবই আপনি করা স্টার্ট করে দিন। আপনি যা চান ওটাই হবে, আপনি যেটা ছাড়তে চান, যেটা কন্ট্রোল করতে চান, যেমন আপনার শরীরকে করতে চান অমনি তৈরি হবে, ধীরে ধীরে হতে থাকবে। আর হ্যাঁ, ওয়ার্কআউট অবশ্যই করবেন। কোন কোন ওয়ার্কআউট ঘরে করবেন স্ক্রিনে দেখুন, ক্লিক করুন, ভিডিও পেয়ে যাবেন।